বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই। বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রানুসারী হিসেবে চিহ্নিত কবি যতীন্দ্রমোহন বাগচি, যদিও এই কথাই কারো কারো রয়েছে দ্বিমত। তবে বাংলা কাব্যে একক নাটকীয় সংলাপ প্রয়োগে সার্থক এই কবি মূলত কলাবৃত্ত ছন্দের প্রয়োগ করতেন, সে কথা অস্বীকারের উপায় নেই। চিত্রকল্প সৃষ্টি ও চরিত্রের যথার্থ উপস্থাপনায় তার ছন্দ ছিল যথোপযুক্ত। সে ছন্দে ছন্দে কাজলা দিদি বা অন্ধবধূর মতো চরিত্র ফুটে তুলেছেন, আবার কর্ণ বা দুর্যোধনের মতো চরিত্র সৃষ্টি করে অমরত্ব লাভ করেছেন। তার সৃষ্ট কর্ণ, দুর্যোধন, ভীম, অশোকের মতো কবিতায় পৌরাণিক যুগের বিশ্লেষণ ফুটে ওঠে। তেমনি রাধা মথুরার রাজার মতো কবিতায় বৈষ্ণব যুগের বর্ণনা ও চরিত্র বিশ্লেষিত হয়েছে খুব নিপুণ দক্ষতায়। যতীন্দ্রমোহনকে কেউ কেউ পল্লীকবি আখ্যাও দেন, তবে তার পল্লীকবিতা শুধু পল্লী বর্ণনায় পরিণত হয়নি, সেখানে একই সঙ্গে মানুষ, প্রকৃতি, হৃদয় ও জীবনের সম্মিলিত উদ্ভাসও বিরাজমান। মাটির সঙ্গে তার নারীর টান ছিল অবিচ্ছেদ্য। প্রকৃতিপ্রীতির কারণেই তার কলমে ফুটে ওঠে যথাযথ নিসর্গ বর্ণনা। পল্লীপ্রীতি তার কবি মানুষের প্রধান বৈশিষ্ট্য। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্যরচনা নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়। যতীন্দ্রমোহন বাগচির পৈতৃক নিবাস ছিল হুগলির বলাগড় গ্রামে। 1878 সালের 27 নভেম্বর নদিয়া জেলার জমশেদপুরে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। রেখা, অপরাজিতা, বন্ধুর দান, জাগরণী, নীহারিকা, মহাভারতী সহ অসংখ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি। পথের সাথী তার রচিত একমাত্র উপন্যাস। জন্মের প্রায় 150 বছর পরেও তার কবিতা বা গান আজও মানুষের মুখে মুখে। আজও কবির নাম না জেনেই গুনগুন স্বরেই মানুষ গেয়ে ওঠে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই। নেবুর গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই, রাত হলো যে মাগো, আমার কাজলা দিদি কই। 1948 সালের 1 ফেব্রুয়ারি 70 বছর বয়সেই বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচি কলকাতায় মারা যান। আজ তার 75তম প্রয়াণ দিবস। তার অমর সৃষ্টিতেই তিনি বাঙালির মননে রয়ে যাবেন অনন্তকাল। প্রান্তিক সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।